ভোটের গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া দেশের চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আমরা এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি গুলশান কার্যালয়, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। পাখির মতো গুলি করে মানুষ হত্যা চলছে, গণহত্যার পৈশাচিক তাণ্ডবে মেতে উঠেছে সরকার, ফ্যাসিবাদের নগ্ন থাবায় রক্ত ঝরছে, প্রাণ যাচ্ছে দেশের শান্তিপ্রিয় নিরস্ত নাগরিকদের। বৃদ্ধ, শিশু, কিশোর, এমনকি কুলবধূরা পর্যন্ত রেহাই পাচ্ছে না এই নির্মম হত্যাকাণ্ড থেকে। মনে হচ্ছে কোনো ভিনদেশি হানাদারেরা যেন বাংলাদেশের মানুষের উপর পৈশাচিক হত্যাযজ্ঞে মেতে উঠেছে। কোনো একটি সরকার নিজের দেশের নাগরিকদের ওপর এমনভাবে গণহত্যা চালাতে পারে না, পারে তা আমাদের কল্পনারও অতীত। এ ধরনের গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েই আমরা 1971 সালে মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম। সেই স্বাধীন দেশে আবার অন্য কোনো অজুহাতে কখনো কোনো সরকার গণহত্যার পথ বেছে নেবে তা আমরা মেনে নিতে পারি না। আমি এই মুহূর্তে এই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি। আমি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, এর পরিণাম হবে ভয়াবহ। পুলিশ, আধা সামরিক বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আমার আহ্বান, বাংলাদেশের মানুষের টাকায় যে অস্ত্র কেনা হয় সেই অস্ত্র নির্বিচারে জনগণের ওপর ব্যবহার করবেন না। আপনাদের পবিত্র কর্তব্য হচ্ছে দেশের জনগণের জীবন রক্ষা করা, নির্বিচারে তাদের জীবন কেড়ে নেওয়া নয়। একটি গণবিচ্ছিন্ন ব্যর্থ সরকারের অন্যায় হুকুমে আপনারা গণহত্যাকারীর ভূমিকায় অবতীর্ণ হবেন না, বরং জনগণের মৌলিক, মানবিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তাদের পক্ষে দাঁড়ানোর জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। গত কয়েকদিনের ভয়াবহ সংঘাতে যারা জীবন দিয়েছে আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি, তাদের স্বজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। এইসব নিষ্ঠুর হত্যাকাণ্ডের সুবিচারের দাবিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ সংগ্রামের প্রতি একাত্মতা ঘোষণা করছি। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে কেবল সরকার সৃষ্ট নৈরাজ্যের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করা সম্ভব বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশ আজ এক ভয়াবহ সংকট, এমন ভয়ঙ্কর অবস্থা স্বাধীনতার পর আর কখনো সৃষ্টি হয়নি। গোটা জাতিকে আজ বিভক্ত করে ফেলা হয়েছে। দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, পবিত্র ইসলাম এবং আমাদের মহান স্বাধীনতাকে আজ পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বানিয়ে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ যেমন স্বাধীনতা প্রিয়, তেমনি ধর্মপরায়ণ। ধর্ম কিংবা স্বাধীনতা কোনোটির ওপর আঘাতই তারা সহ্য করে না। ইসলাম এবং স্বাধীনতায় কোনো বিরোধ নেই, অথচ একটি কুচক্রী মহল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে পবিত্র ইসলাম, আল্লাহ রব্বুল আলামিন এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নোংরা কুৎসা রটনায় লিপ্ত হয়েছে। এতে স্বাভাবিকভাবেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি দারুণভাবে আহত হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, ধর্মপ্রাণ মানুষ এর বিরুদ্ধে যখন শান্তিপূর্ণ পন্থায় প্রতিবাদ জানাবার উদ্যোগ নিয়েছে, অপরাধীদের শনাক্ত করে বিচারের দাবি তুলেছে, তখন সরকার তাদের ওপর চালিয়েছে নির্মম হত্যাযজ্ঞ। শুধু তাই নয়, এইসব ধর্মপ্রাণ
সাধারণ মানুষকে স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী ও তাদের দোষর হিসেবে চিহ্নিত করে সীমাহীন জুলুম নির্যাতন চালাচ্ছে। সরকারি দলের সন্ত্রাসীরা মসজিদে ঢুকে মুসল্লি, খতিব ও ইমামদেরকে পর্যন্ত হেনস্থা করছে। প্রতিবাদ মিছিল থেকে কিশোর তরুণদের ধরে নিয়ে তাদের গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যার মতো পৈশাচিক ঘটনা ঘটিয়েছে। অনেকে চোখ তুলে নেওয়া হচ্ছে, নিজ গৃহে গৃহবধূকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে। এই সব হত্যাকাণ্ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরকারি দলের সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে অংশ নিচ্ছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে এইসব হত্যাকাণ্ডে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। এই হত্যার ঘটনারও কোনো তদন্ত, প্রতিকার কিংবা বিচারের উদ্যোগ সরকার নেয়নি। অপরদিকে একটি গোষ্ঠীকে সরকার উস্কানিমূলক ও বেআইনি কর্মকাণ্ড সংগঠনে প্রতিনিয়ত আশকারা ও সমর্থন দিয়ে যাচ্ছে। তারা প্রতিনিয়ত ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে, জাতীয় জীবনে বিভেদ বিভাজনকে উস্কে দিচ্ছে। স্বাধীন মত প্রকাশের কারণে সম্মানিত নাগরিকদের নাম ধরে হুমকি দিচ্ছে। সরকার বিরোধী সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলো বন্ধ করার হুমকি দিচ্ছে। নির্যাতিত সাহসী সম্পাদক মাহমুদুর রহমানকে বেআইনিভাবে গ্রেফতারের জন্য চাপ সৃষ্টি করছে। ভিন্ন মতাবলম্বীদের ধরে ধরে জবাই করার আওয়াজ তুলছে। বিভিন্ন ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের উৎসাহিত করছে। এইসব তৎপরতার মাধ্যমে আমাদের জনজীবনে শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় অর্থনীতিকে যারা নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে, সরকার তাদেরকে বাধা দেওয়ার পরিবর্তে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। সরকারের মন্ত্রীরা তাদের কাছে গিয়ে এসব কর্মকাণ্ডে সমর্থন জোগাচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বর্তমানে সরকার ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশে ন্যায় বিচারের পরিবেশ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এখানে রাষ্ট্রীয় ও সরকারি নির্বর্তনে নিগৃহীত কোনো নাগরিকের ন্যায় বিচার পাওয়ার আর কোনো সুযোগ নেই। মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের ক্ষেত্রেও এই কথা সমভাবে প্রযোজ্য। আমরা বারবার পরিষ্কারভাবে বলেছি, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার আমরা চাই। সেই বিচার হতে হবে স্বচ্ছ এবং দেশি ও আন্তর্জাতিক মান বজায় রেখে। আমরা বিচারের নামে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের পক্ষপাতী নই। আপনারা জানেন এই বিচার প্রক্রিয়া, ট্রাইব্যুনাল ও আইন নিয়ে শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক প্রশ্ন উত্থাপিত হয়েছে। সে কারণে আমরা বারবার সরকারকে সতর্ক করে বলেছি যে প্রশ্নবিদ্ধ কোনো বিচার জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে বিভক্তির দিকেই ঠেলে দেবে। কাজেই এ ব্যাপারে একটি জাতীয় ঐক্যমত গঠন খুবই প্রয়োজন ছিল, কিন্তু সরকার আমাদের কথায় কান দেয়নি, কারো সঙ্গে কোনো আলাপ আলোচনাও করেনি। বরং যারা বিচার প্রক্রিয়ায় ত্রুটিগুলো দূর করার কথা বলেছে, ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলেছে, তাদেরকে বিচার বিরোধী ও স্বাধীনতা বিরোধী হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চালিয়েছে। এই বিচারের ট্রাইব্যুনাল গঠন, বিচারক নিয়োগ,
প্রসিকিউশন গঠন, তদন্ত পরিচালনা ও আইনজীবী নিয়োগ সব কিছুই এই সরকার করেছে। অথচ ট্রাইব্যুনালের একটি রায়ের বিরুদ্ধে যে বিক্ষোভের আয়োজন করা হয়, সরকার তার সঙ্গেও একাত্মতা ঘোষণা করে। শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে প্রতিটি অভিযুক্তকে ফাঁসি দেওয়ার যে দাবি জানানো হয়, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তার প্রতি শুধু সমর্থনই ব্যক্ত করেননি, বরং ট্রাইব্যুনালের বিচারকদের প্রতি বিক্ষোভকারীদের দাবি বিবেচনায় রেখে রায় দেওয়ার আহ্বান জানান। কোন সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ঘটনা নজিরবিহীন। এই সব ঘটনার মাধ্যমে ন্যায় বিচারের সর্বশেষ আশাটুকু সম্পূর্ণ তিরোহিত হয়ে যায়। এমন পরিস্থিতিতে ট্রাইব্যুনালের কোনো বিচারকের পক্ষেই স্বাধীন এবং নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা কিংবা রায় দেয়া সম্ভব নয়। তাই এই ট্রাইব্যুনালের যে কোনো রায় এখন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে সরকার বিচার প্রক্রিয়ার উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে ন্যায় বিচারের পরিবেশ ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, তারা জনগোষ্ঠীকে বিভক্ত করে এক ভয়ঙ্কর সংঘাত ও সহিংসতার পরিবেশ সৃষ্টি করেছে। প্রতিটি নাগরিক আজ উৎকণ্ঠিত, সকলের নিরাপত্তা আজ বিপন্ন। এই অনৈক্য ও সংঘাত আমাদের জাতীয় নিরাপত্তাকেও আজ গুরুতর হুমকির মুখে ঠেলে দিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির সমস্ত দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে। বিচার প্রক্রিয়ার উপর বিক্ষোভের চাপ প্রয়োগকে সমর্থন করে, জাতিকে বিভক্ত করে, সংঘাতের পথে ঠেলে দিয়ে এবং নিজের দেশের নাগরিকদের ওপর বর্বর হত্যাকাণ্ড চালিয়ে এই সরকার ক্ষমতায় থাকার সকল নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। তারা ক্ষমতায় থাকলে দেশ আরও ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে ধাবিত হবে। সে কারণে আমরা অনতিবিলম্বে এই রক্ত পিপাসু খুনি সরকারের পদত্যাগ দাবি করছি। জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে সরকার ইতিমধ্যে পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ চালিয়ে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। এরা একই উদ্দেশ্যে শান্তিপ্রিয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপরও হামলা চালিয়েছিল। আমি সরকারকে এমন আত্মঘাতী ষড়যন্ত্র থেকে বিরত হওয়ার পরামর্শ দিচ্ছি। দেশবাসীকে আমি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আমি গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ভাই বোনদের প্রতি আহ্বান জানাই, অতীতে স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় আপনারা যেমন সোচ্চার ভূমিকা পালন করেছিলেন, আজ দেশ ও জাতির এই দুঃসময়ে ঠিক সেভাবেই জনগণের প্রকৃত আশা আকাঙ্ক্ষা ও সংগ্রামকে প্রচার ও প্রকাশ করে চলমান গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিন। আমরা শান্তির পক্ষে, আমরা সংঘাত সংঘর্ষ হারানির বিপক্ষে, আমরা গণতন্ত্র ও ন্যায় বিচারের পক্ষে। দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে আমাদের দৃঢ় অবস্থান। কাজেই সরকার যে ভয়াবহ অবস্থার দিকে দেশকে ঠেলে দিচ্ছে, গণহত্যায় এঁতে উঠেছে, তাতে দেশের দায়িত্বশীল সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা নিশ্চুপ দর্শক হয়ে থাকতে পারি না।
আমি সারা দেশের শান্তিপ্রিয় মানুষকে এই সরকারের ঘৃণ্য ও গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য। আমি দেশবাসীকে এই সংকটের মুহূর্তে রাজপথে নেমে আসার ডাক দিচ্ছি। আগামীকাল শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকাল 3টায় প্রতিবাদ মিছিল হবে। একই সঙ্গে একই সময়ে সারা দেশে মহানগর ও জেলা সদরগুলোতে বের হবে প্রতিবাদ মিছিল। সরকারি সন্ত্রাস ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত এই সব মিছিলে আমি সকলকে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারের দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে আগামী 5ই মার্চ মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি সরকার ও প্রশাসনকে বলব, জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে কোনো বাধা সৃষ্টির চেষ্টা করবেন না। আমি বলব, আর একটি গুলিও যেন চালানো না হয়। জুলুম নির্যাতনের পথ বেছে নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকার। অযোগ্যতা, সন্ত্রাস ও নৃশংসতায় তারা নিজেদের অতীত রেকর্ডও এবার ভঙ্গ করেছে। এরা সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছলে বলে কৌশলে, কলে কৌশলে প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ করে এরা প্রকৃত জনমতকে আড়াল করতে চাইছে, কিন্তু প্রকৃত অবস্থা তারা নিজেরাও জানে। তাই ক্ষমতায় থেকে নির্বাচনী প্রহসন করে আবার গদিতে বসতে চায়। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের গণদাবি, জাতীয় সংকট এবং তাদের সীমাহীন ব্যর্থতা ও দুর্নীতি থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অসৎ উদ্দেশ্যে তারা দেশকে চরম অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। গুম, খুন, সন্ত্রাস, গণহত্যা, হামলা, মামলা ও মিথ্যাচারের আশ্রয় গ্রহণ করেছে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে, রক্তার্জিত গণতন্ত্রকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না। তাই সব ধর্মের, সব ধর্মমতের এবং পাহাড় ও সমতলবাসী প্রতিটি গণতন্ত্রকামী দেশপ্রেমিক নাগরিকের প্রতি আমার আহ্বান, দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে সকলে মিলে আসুন দেশ বাঁচাই, মানুষ বাঁচাই। আসুন ফ্যাসিবাদকে মোকাবেলা করে মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্রকে রক্ষা করি, জনগণের জানমালের হেফাজত করি, মানুষের ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা জানাই, জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।